প্রিয় শিক্ষার্থী, আমার ঘরে আমার স্কুল অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত। আমি শান্ত কুমার রায়, সহকারী শিক্ষক জয়রাবাদ সাবলীর মাধ্যমিক বিদ্যালয় অভয়নগর যশোর। আজ আমি তোমাদের নবম দশম শ্রেণীর ফিনান্স ও ব্যাংকিং বইয়ের তৃতীয় অধ্যায়ের টাইম ভ্যালু অফ মানি, অর্থাৎ অর্থের সমান মূল্য অধ্যায়ের যে ভবিষ্যৎ মূল্যক যে একটা অঙ্ক আছে সেই অঙ্কটা সম্পর্কে আজকে তোমাদের সামনে উপস্থাপন করবো। এটা আমরা ভবিষ্যৎ মূল্যটা কিভাবে নির্ধারণ করবো সে সম্পর্কে একটা অঙ্ক আমি এখানে লিখেছি, যে শতকরা 13% হারে মাসিক চক্রবৃদ্ধিতে 50,000 টাকা এখন ব্যাংকে জমা রাখলে 10 বছর পরে কত টাকা পাওয়া যাবে। সেক্ষেত্রে আমাদের উত্তর চাচ্ছে এখানে কি 10 বছর পরে কত টাকা পাওয়া যাবে। তাহলে 10 বছর পর বলতে আমরা এখানে ভবিষ্যৎ মূল্য বা ফিউচার ভ্যালু চাচ্ছি। তাহলে ফিউচার ভ্যালুর ক্ষেত্রে আমাদের এখানে সূত্রটা হচ্ছে FV, ফিউচার ভ্যালু অর্থাৎ FV সমান সমান আমরা লিখতে পারি PV ইনটু 1 যোগ i টু দি পাওয়ার m গুণ n। সেক্ষেত্রে আমরা এই অঙ্কটা করার জন্য এখন আমরা কিছু জিনিস উপাদানের মান বের করবো। PV সমান সমান প্রেজেন্ট ভ্যালু অর্থাৎ বর্তমানে ব্যাংকে কত টাকা জমা রাখলো 50,000, সে PV মানে 50,000। এবারে আই অর্থাৎ ইন্টারেস্ট কত পার্সেন্ট, 13%, এখানে আমরা 13% ইন্টারেস্ট পেলাম। এন সমান সমান বছরের সংখ্যা অর্থাৎ কয় বছর, 10 বছর। এবারে আমরা বের করবো এন সমান সমান চক্রবৃদ্ধি, এখন যেহেতু চক্রবৃদ্ধি কত বা চক্রবৃদ্ধির সংখ্যাটা আমাদের বের করতে হবে, এই চক্রবৃদ্ধি মাসিক চক্রবৃদ্ধি কি বলা হয়েছে, মাসিক চক্রবৃদ্ধি। এখন যদি মাসিক চক্রবৃদ্ধি যদি বলে তাহলে মাসে কতবার, একবার, তাহলে বছরে 12 বার, সেক্ষেত্রে আমরা এখানে বের করবো যে সংখ্যাটা হবে 12। এবার আমরা মূল অঙ্ক আসি, FV সমান সমান আমরা যদি এখানে মানগুলো পাতাই তাহলে FV সমান সমান এই PV সমান সমান আমরা লিখতে পারি 50,000 টাকা এখানে ইন্টু 1 যোগ, এখানে আই মানে আমাদের কত পেয়েছিলাম, 13%। এই 13%কে যদি আমরা দশমিকে প্রকাশ করি তাহলে আসা হচ্ছে 0.135। এবারে আমরা এম সমান সমান কত পেয়েছি, 12 পেয়েছি, একে আমরা 12 দিয়ে ভাগ করতে পারি। এর প্রতিবার এম সমান সমান আমরা কত পেয়েছিলাম, 12। এরপর আমরা কোন আছে এন সমান সমান আমরা কত পেয়েছি, 10। এইবার দেখো যে 50,000 আমরা এখানে ঠিক রাখলাম, এখান থেকে আমরা এই 1 যোগ 0.135 ভাগ 12 ইন্টু 12 গুণ 10, এক্ষেত্রে যদি আমরা এই অংশটুকুকে আমরা করি, এই অংশটুকুকে আমরা করলে আমরা একটা যে উত্তর পাবো সেক্ষেত্রে আমরা পেয়ে যাব, অর্থাৎ যদি আমি একই সঙ্গে করি তাহলে আমরা পেয়ে যাব হচ্ছে টোটাল এই অংশটুকুকে আমি যদি করি তাহলে আমরা পেয়ে যাব হচ্ছে 1.01 0.112 120, এটা আমরা পেয়ে গেলাম। এরপরে আমরা যদি আসি 50,000 গুণ, এরপরে আমরা পাবো হচ্ছে এই অঙ্কটাকে যদি করলে আমরা যোগ করলে পেয়ে যাবো হচ্ছে 3.828, আমরা একে পেয়ে যাবো 3.28। এখান থেকে আমরা গুণ করে গেলে গুণ করলে পেয়ে যাবো 1,91,423.02 টাকা। তাহলে আমরা একটা মান পেয়ে গেলাম, ফিউচার ভ্যালুর মান পেয়ে গেলাম কত টাকা, 1,91,423.20 টাকা। তাহলে এক্ষেত্রে আমরা ফিউচার ভ্যালু অর্থাৎ ভবিষ্যৎ মূল্য নির্ধারণ করে ফেলাম এই টাকাটা, তাহলে 10 বছর পরে আমরা কত টাকা পাবো এটাকে, এভাবে আমরা ফিউচার ভ্যালু অর্থাৎ ভবিষ্যৎ মূল্য নির্ধারণ করতে পারি। ধন্যবাদ সবাইকে, রাখা হবে অন্য কোনো আগামী অন্য কোনো ক্লাসে। ধন্যবাদ।